আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা সতর্ক থাকুন ঈদ পরবর্তী সময় থেকে বাড়তে শুরু করেছে করোনা রোগী সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি প্রবাসীদের জন্য আজ সতর্কবার্তা সৌদি আরবে গত সাত মাসের মধ্যে আজ আবারও অনেক বেড়েছে করোনায় আক্রান্ত রুগী আর সেই তুলনায় কমেছে সুস্থ রোগীর সংখ্যা সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ বারোশো তেরো জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত করা হয়েছে আর নতুন করে সুস্থ হয়েছে নয়শো দশ জন এখন পর্যন্ত সব মিলিয়ে চার লক্ষ বিশ হাজার ছয়শো সত্তর জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আজ নয়শো দশ জন সুস্থ হয়েছে আর মারা গেছে তেরো জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে আট জন সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে দেখা গেছে গত এক সপ্তাহ যাবৎ মানে ঈদ পরবর্তী সময়ে সৌদি আরবে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত রুগী আর সেই তুলনায় কমছে সুস্থ রোগীর সংখ্যা এমত অবস্থায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী ও নাগরিকদেরকে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে সেই সাথে প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় তাই সকল প্রবাসীরা সতর্ক থাকুন করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলুন এবং যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিন গ্রহণ করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद शकुल के